বাঘের আতঙ্কে কাঁপছে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলির ভুবনেশ্বরী গৌড়ের চক এলাকা। সেখানে বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়ার পর থেকে বন দপ্তরকে খবর দেওয়া হয়েছে। সর্বশেষ কি পরিস্থিতি জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়গোপাল। প্রিয়গোপাল, সর্বশেষ কি পরিস্থিতি? দেখো, তোমাকে প্রথমেই বলে রাখি যে পরশুদিন রাতে কুলতলির ভুবনেশ্বরী গৌড়ের চকে এখানে এলাকায় মানুষ বাঘের ছাপ দেখতে পায়, বাঘের পায়ের ছাপ দেখতে পায় এবং তখনই বনদপ্তরের কর্মীদের খবর দেয়। এবং গতকাল পুরো সার্চিংয়ের পরেও আজও কিন্তু আজ সকালে টাটকা বাঘের পায়ের আঁচড় দেখতে পায় এলাকাবাসীরা। ইতিমধ্যেই আমি ক্যামেরা পার্সন বাবলু হাজার লস্করকে দেখাতে বলবো যে জঙ্গলের মধ্যে ইতিমধ্যেই বনদপ্তরের কর্মীরা গেছে এবং সেখানে বোম চার্জ করা হচ্ছে যাতে বাঘটা যাতে পালিয়ে যায়। এবং এখানে উপস্থিত আছে এডিএফও অনুরাগ চৌধুরী, তিনি নিজে দাঁড়িয়ে থেকে হাতে নিয়ে এই বাঘতানোর কাজেরা বাঘতারা আসছে। আমার ক্যামেরা পার্সন বাবলু হাসান লস্করকে দেখাতে বলবো যে এই এই জঙ্গলের দিকে, এই জঙ্গলের ভেতরে যেখানে বোম চার্জ হচ্ছে সেখানেই বাঘ আছে এমনটাই ধারণা। এবং সেই বাঘটাকে তাড়িয়ে ওপারে বাঘের জঙ্গলে পাঠিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। এবং এখানে উপস্থিত আছে এডিএফও অনুরাগ চৌধুরী, তিনি নিজে এই কাজ করছেন, সেটা সরাসরি দেখতে পাচ্ছ অঙ্কুরদা, তোমাকে আমি সেটা দেখাচ্ছি অঙ্কুরদা। একবারে সেই ছবি অবশ্যই আমরা দেখতে পাচ্ছি। যেটা জানতে চাইবো যে এখনো পর্যন্ত এই যেখানটা ঘিরে দেওয়া হয়েছে এই জঙ্গলে বাঘ রয়েছে, সেটা কি ড্রোনের মাধ্যমে দেখতে পেয়েছে বন দপ্তর? এবং তার প্রেক্ষিতেই কি এই আজকের ঘেরার উপরেই কিন্তু আজ সকালে, হ্যাঁ, এই যে ঘেরা জায়গা আছে এই ঘেরা জায়গার ওপরেই কিন্তু আজকে সকালে টাটকা বাঘের পায়ের আঁচড় দেখা যায়। এবং অনুমান যে এই ঘেরা জায়গার ভেতরেই বাঘ রয়েছে এবং ভেতরে যথেষ্ট বন দপ্তরের কর্মীরা তারা চিল্লাচ্ছে যাতে বাঘটা নদী পেরিয়ে ওপরে বাঘের জঙ্গলে চলে যায়। এবং এখানে একাধিক বন দপ্তরের আধিকারিকরা উপস্থিত আছে, এছাড়াও মইপিট কোস্টাল থানার আধিকারিকরাও এখানে উপস্থিত আছে। তারা মনে করছে যে বাঘ এই যে ঘেরা জায়গা আছে এই ঘেরা জায়গার মধ্যেই বাঘ থাকতে পারে অঙ্কুরদা। স্থানীয় বাসিন্দারা তারা কতটা আতঙ্কিত এখনো পর্যন্ত? একদমই স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত, কারণ গতকাল সার্চিং এর পরে যে বাঘ দেখা যায়নি, কিন্তু আজ সকালে টাটকা বাঘের আছে। আমি এখানে স্থানীয় একটি লোকের সঙ্গে স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বলে নেব, তারা কতটা আতঙ্কিত হয়ে আছেন আপনারা? দেখুন, এখানে আজকে চার দিন ধরে এরকম একটা আতঙ্ক চলছে, বাঘ এসেছে আমরা দেখতেও পাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত এই বাঘ কোনো রকম সুরাহা হয়নি যে জঙ্গলে পার করতে পারেনি, বন দপ্তর ধরতেও পারেনি। তাই আমরা প্রচুর আতঙ্কে রয়েছি, না জানি কখন কোন মুহূর্তে কি একটা দুর্ঘটনা ঘটে যায়। একদমই তারা যথেষ্ট আতঙ্কে রয়েছে যে তারা এখনো পর্যন্ত বন দপ্তরের কর্মীরা বাঘকে ধরতে পারেনি বা বাঘকে তাড়িয়ে দিতে পারেনি। অবশ্য এখানে বন দপ্তরের কর্মীরা যথেষ্ট চেষ্টা করছে, বোম চার্জ করছে, চিল্লামিল্লি করছে যাতে বাঘ এই জঙ্গল ছেড়ে তার নিজের জঙ্গলে ফিরে যায় এই নদী পেরিয়ে। অঙ্কুরদা ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি প্রিয়গোপাল।